বিনামূল্যে লাখ টাকার অপারেশন করেন অধ্যাপক ডাক্তার সায়বা আক্তার অবসরকালীন প্রভিডেন্ট ফান্ডের পঁয়ত্রিশ লাখ টাকা ভেঙে অসহায় ফিস্টুলা রোগীদের জন্য রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠা করেন মামস ইনস্টিটিউট নিবেদিত প্রাণ বন্ধু স্বজন শিক্ষার্থী ও চিকিৎসকদের সহযোগিতায় রোগীদের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার প্রতিষ্ঠানটি ফিস্টুলা মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের সহযোগিতায় এখন স্বয়ং সম্পূর্ণ ইনস্টিটিউট করার স্বপ্ন দেখছেন সনামধন্যই চিকিৎসক আভেল ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট সপ্তাহে তিন ফিস্টুলা ফিস্টুলা সহ প্রসবের আঘাতজনিত দশ থেকে বারোটি অপারেশন করেন ডাক্তার আক্তার সবসময় তার ডাকে সারা দেন বিশ পঁচিশ জন শিক্ষার্থী ও ছয় থেকে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবেদিত প্রাণ একটি দল তিন মাসে তিন দফা অপারেশন শেষে সুস্থ জীবনে ফিরতে পেরে আনন্দের শেষ নেই শেরপুরের খুকিয়া বেগমের আল্লাহ বাদে ম্যাডাম চব্বিশ ঘন্টা প্রসাব পাইখানা ঝরতে থাকায় আক্রান্তরা স্বামী পরিবার ও সমাজের কাছে চরমভাবে নিগৃহীত তীব্র দুর্গন্ধ ছড়ানোর সাথে শারীরিক ও মানসিক যন্ত্রণায় পাগল প্রায় প্রতিটি রোগী তাই আত্মহারা এমন মহৎ প্রাণের সান্নিধ্য পেয়ে টাকা ছিল না ওই জন্য মনে হয় তেইশ বছর অপেক্ষায় ছিলাম এখানে এসে পরে তারপরে চার দিন বাদে অপারেশন হয়েছে ওরা দিকে তাকাতে চায় না মাথা নিচু করে থাকে ভালো হওয়ার পরে ওদের মুখের যে একটা হাসি ওরা যে হাসি দেয় আমাকে হাসি দিয়ে যখন মা বলে জড়িয়ে ধরে এক তৃপ্তি পৃথিবীর অন্য কিছুতে পাওয়া আমার মনে হয় সম্ভব না দু সালে প্রতিষ্ঠিত বিশ্বজ্জার হাসপাতালে দ্বিগুণের বেশি চাপ থাকে বছরব্যাপী দক্ষ জনবল তৈরির মাধ্যমে কিভাবে কয়েকগুণ রোগীকে চিকিৎসা দেয়া যায় সেই ভাবনায় বিভোর রক্তক্ষরণ বন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাইবাস মেথডের জনক ডাক্তার সাইবা ভবিষ্যতে এদের জন্য কারা করবে একটা সত্যিকারের মামসিন ইনস্টিটিউট দেখে যেতে পারাটা হলো আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সরকার যদি আমাদেরকে একটা জায়গা দেয় যেখানে আমরা স্বয়ং সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব আর অনেক বেশি দক্ষ জনবল তৈরি করতে পারব। আমাদের নিজেদের একটা প্রশিক্ষণ হয় এবং সাথে সাথে আমরা মানুষের কিছু সেবা করতে পারছি এটাই আমাদের লক্ষ্য তার এই উদাহরণটার অনুসরণ করতে পারেন অনেকে যদি আমরা প্রচেষ্টা নেই সবাই হয়তো এক লেভেলে করতে পারবো না কিন্তু সবাই কিছু কিছু করে করলেও মানুষের আলটিমেটলি উপকার হবে প্রসবজনিত ফিস্টুলার অপারেশন ব্যয় আশি হাজার টাকা থেকে প্রায় এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আক্রান্ত বিশ হাজারের প্রায় সবাই অসহায় ও হতদরিদ্র হওয়ায় খরচ জোগাতে পারেন না কেউই এক্ষেত্রে মানবতার সেবায় ডাক্তার সায়বার মতো চিকিৎসক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের মুজাই শুভ সময় সংবাদ ঢাকা